সালাত আরম্ভ করতে হলে ওযু করতে হয়। ওযু করতে গেলে পেশাব পায়খানার প্রয়োজন হয়। পেশাব পায়খানায় যাবেন, ঢোকার সময়তে বা পেশাব পায়খানায় ঢোকে, টয়লেটে ঢোকে, বসার সময় বলবেন। ঢোকলেই দোয়া পড়া যাবে না এ কথা নয়, কিন্তু যখন পেশাব পায়খানা আরম্ভ হয়েছে তখন দোয়া পড়া যাবে না, এটা হলো কথা। ঢোকে গেছেন আর বলা যাবে না এটা নয়। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, নিশ্চয় আমি অপবিত্র জিন জিন্নি থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি, শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। টয়লেট পেশাবখানা পায়খানা হলো জিন থাকার জায়গা, শয়তান সেখানে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি এই দুয়ার পূর্বে বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, তাহলে শয়তান তার লজ্জা স্থান দেখতে পাবে না, ক্ষতিও করতে পারবে না। আর যদি বিসমিল্লাহ ছেড়ে বলেন তাহলে লজ্জা স্থান দেখতে পাবে কিন্তু ক্ষতি করতে পারবে না। আমি আল্লাহকে বলেছি, ওর ক্ষমতা বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী বলেছেন, বিসমিল্লাহ বলে যে দরজায় দরজা নাই, যে বাড়ির বাহির দরজা নেই, সেই বাড়ির দরজায় যদি বিসমিল্লাহ বলে একটা কাঠ খড়ি একটা টুকরা কিছু বিসমিল্লাহ বলে রেখে দেয়, তাহলে সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান ঢুকতে পারবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। এর কোনো ক্ষমতা নেই, বিকলাঙ্গ নীতি। দোয়া পড়বেন বিসমিল্লাহ বলে অন্ধ হয়ে যাবেন, আপনাকে দেখতে পাবে না, ক্ষমতা খর্ব হয়ে গেছে।